Assalamualaikum. Melting pot-e giyechhilam Japanese আর Korean food try করতে। এর interior design-e Korean একটা vibe ছিল। আমার habit কোনো restaurant-e যাওয়ার আগে decide করে যাই কোন কোন item try করব। But melting pot-এর page-e menu-ই দেওয়া ছিল না। So আমার restaurant-e এসে decide করতে হয়েছিল। এত এত item ছিল যে decide করা অনেক tough ছিল। কোনটা রেখে কোনটা নিব। ওনাদের মেনুতে calamari, shrimp, octopus, ramen, mento box, sushi, maki roll, seafood সহ আরো অনেক কিছু ছিল। আমরা নিয়েছিলাম calamari, যার প্রাইস ছিল 420 টাকা, Japanese chicken katsu don, যার প্রাইস ছিল 480 টাকা, chicken katsu curry 420 টাকা, Korean spicy chicken ramen 390 টাকা, and lastly deep fried salmon tempura, যার 5 পিসের প্রাইস ছিল 420 টাকা। নিশ্চয়ই কমেন্টে জানাবেন প্রাইস রেঞ্জটা রিজনেবল মনে হলো কিনা। Calamari এর সাথে Karal Sauce, Tartar Sauce and Salad chilo. Tartar Sauce dip kore khete onek moja lagchilo. Tarpor ramen try korlam. Chicken, mushroom, cabbage er quantity bhaloi chilo. Jehetu etar nam chilo Korean spicy chicken ramen, so amar expectation e chilo eta onek spicy hobe. Onar amake ask korechilo etai extreme jhal hobe. Ami boleo chilam amar kono problem nei, but jani na keno jhal deni. Jai hok, টেস্ট মোটামুটি ছিল। চিকেন মাশরুম দুইটা টেস্টই ভালো ছিল, বাট নুডলসটা বেশি বয়ল হয়ে গিয়েছিল। দেন আমি ট্রাই করলাম ডিপ ফ্রাইড স্যালমন টেম্পোরা। এটার অ্যাকচুয়ালি কোনো টেস্টই ছিল না, জাস্ট স্টিকি রাইসের ফ্লেভারই পাওয়া যাচ্ছিল। সসে ডিপ করে একটু খাওয়ার মতো লাগছিল। দেন টেস্ট করলাম চিকেন কাটসু কারি। চিকেন কাটসুটা অনেক মজা ছিল। আমি একবার খাওয়া স্টার্ট করে আর অন্য আইটেম ধরিও নি। চিকেন কাটসু কারি আর জাপানিজ চিকেন কাটসু ডন এর মেইন ডিফারেন্স ছিল একটাই কারি আর মাশরুম ছিল, আর একটাই স্যাভরি সস এগ ছিল। দুইটারই চিকেনটা অনেক মজা ছিল। দেন আমাদের ড্রিঙ্কস চলে আসে। আমরা চারটা ডিফারেন্ট ড্রিঙ্কস অর্ডার করি, গ্রিন অ্যাপেল লেমোনেড, ব্লু মুন অ্যান্ড ভার্জিন মোজিটো। প্রত্যেকের প্রাইস ছিল 210 টাকা, আর আমার ফেভারিট চকলেট শেক 290 টাকা। চকলেট শেকটা অনেক মজা ছিল, বাকিগুলো জাস্ট দেখতে কুল ছিল, টেস্ট অত ভালো ছিল না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।